बाज लो तो माँ आलोर दे। ओम আপনারা কেউই জানেন না না ক্লাবের নামটা। আসলে সোমের সাথে এত জরুরি একটা ব্যাপারে কথা ছিল, ওই ওর ফিল্মের প্রোডিউসারের ব্যাপারে। বৌদি তোমাকে বলছিলাম না, ওই ফাইন্যান্সার ওনার সাথে একটু টাকা পয়সা নিয়ে কথা ছিল। না গো একদম জানি না, কেউ জানে না, কেউ জানে না, আর কোনোভাবে জানার সম্ভাবনাও নেই। বুঝতে পেরেছো? একদম কোনো সম্ভাবনা নেই। তোমার ফাইন্যান্সারকে তুমি বলে দাও যে সোম কোথায় এই মুহূর্তে, সেটা কোনোভাবেই জানা যাচ্ছে না, এটা তুমি বলে দাও। না না, এত জরুরি দরকার, তারা আমার আমার ক্লাবটার নাম বাড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, নবীন দল, নবীন দল ক্লাব। না না, নবীনদল ক্লাব নয়, আপনি তো জানেনই না। না না, সোম তো ফোনে বলছিল, আর তুমি তো একটু আগে বলছিলে যে ওই ক্লাবটা নবীন দল, যে তোমার মুচকাকে খুব সম্মান করত, জানি ওই ওই নবীন দল ক্লাব। না মা, আমি ভুল বলেছি তখন আপনাকে, আমি ভুল বলেছি। না না, কি যে বলো না তুমি, আমি স্পষ্ট শুনেছি। বাবু সকালবেলা বলছিল এই ক্লাবটা অনেক পুরনো ক্লাব, এরা আরম্ভ কম করে কিন্তু দুস্থ শিশুদের খাওয়ায় জামা কাপড় দেয়। থ্যাংক ইউ আন্টি, আমি তাহলে আসি। হ্যাঁ আর বৌদি, আমি তাহলে ফাইন্যান্সারকে বলে দিচ্ছি যে সোম বারার সাথে নবীন দল ক্লাবে আছে। আসছি আসছি। দাঁড়া 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 দাঁড়া, জানি চা সম্পত্তি নিয়ে গেলে বাড়িতে তো আর প্রদীপ জ্বালাতে পারলাম না, তাই এখানে প্রদীপ জ্বালিয়ে দিলাম। আমি তো আমার 14 পুরুষের নাম জানি না, তাদেরকে চিনি না, কিন্তু তারা তো আমার নাম জানে, আমাকে চেনে না। আমার এই প্রদীপের আলোয় যেন তারা পথ চিনে এসে সোনার রথে করে এসে আমাকে আশীর্বাদ করে যান। এখানে এই প্যান্ডেলে? হ্যাঁ গো, যেখানে আমার রং তুলি, যেখানে আমার ঘর বাস মাটি, যেখানে আমার কাজ, সেখানেই তো আমার মন্দির। আর আমার মন্দিরেই তো আমি প্রদীপ জ্বালি। বড়মা নিশ্চয়ই এতক্ষণে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন, আর আমার শ্বশুরকুলের 14 পুরুষ সেই আলোয় পথ চিনে নিয়েছেন। তাহলে তোমার এই প্রদীপ মোমবাতি এইসব জ্বালাবার কি দরকার ছিল? বাইরে আমার বুঝি শুধু শ্বশুরকুলই আছে, শিল্পীকুল নেই বুঝি। এই পৃথিবীতে কত শিল্পী আছে বলতো, তাদের অনেকে আমার মতোই অনাথ, কেউ নেই তাদের দেখা, মানুষ তাদের ভুলেও গেছে। আমার এই আলো তাদের উদ্দেশ্যে। আজকের দিনে হয়তো তাদেরকে আলো দেখানোর মতো কেউ নেই, অন্ধকারেই তারা পথ হাতড়ায়। আমার এই আলোর জয়বাণী তাদের কাছে পৌঁছে যাক। জলে দূরের তারার পানিতে তোমার নয়ন দুটি শুধুই তোমারে চাই, ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিতে।
সারা রাত মিনুর সাথে রোম্যান্স করার জন্য তুমি ফিল্মের ফিনান্সারের সাথে মিটিংটা ক্যান্সেল করলে, ইগনোর করলে তুমি, শুধুমাত্র এই সামান্য মুক্তি করার কাজের জন্য তুমি মিটিংয়ে এলে না। আমার হিরোইন হওয়ার স্বপ্নটা তোমার কাছে কোনো গুরুত্বই পেল না, বড় হলো মিনুর মুক্তি করার কাজটা। এর প্রতিশোধ তো আমি নেবই, এবার সময় এসে গেছে, সময় এসে গেছে তোমাকে আর মিনুকে সারা জীবনের মতো করার। আমার জীবনের অলক্ষিত মিনু শুন, তাই কাল অলক্ষ্মী পুজোয় মিনুকে সারা জীবনের মতো, আমার জীবনের অলক্ষ্মীকে সারা জীবনের মতো বিদায় করব। কোন হাতটা ভেঙেছে বলুন তো, মানে ডান হাতটা না বাঁ হাতটা? আমরা ঠিক বুঝতে পারছি না, আপনারাই বলুন না। মা জগজ্জননী, তিনি দু হাতে বিশ্ব প্রকৃতি সৃষ্টি করেছেন, তার কোনো হাতে কি আর ভাঙতে পারে? একদমই না। আপনারা দেখুন না, যে হাতে মা খড়গ ধরে আপনাদের সব বিপদ কাটিয়ে যাচ্ছেন সে হাত যেমন ঠিক আছে, আবার যে হাতে মা আপনাদের আশীর্বাদ করছেন যাতে আপনাদের সব ইচ্ছে পূর্ণ হয় সে হাতও কিন্তু একদম ঠিক আছে। আজ তাহলে আমরা আসি, আপনাদের পুজো খুব ভালো হোক, সুন্দর হোক। শুভ দীপাবলি। আসুন আপনাদের গাড়িতে তুলে দিই। চল। বুঝতে পারছি না কখন কাজগুলো হবে, এতক্ষণ বেলা হয়ে গেল, ঠাকুর ঘরে এখন কাজই শুরু হলো না। কিছু হবে না মা, শুধু শুধু চিন্তা করছেন আপনি, সব কাজ ঠিকঠাক হয়ে যাবে। তুমি তো বলেই খালাস, ওইয়ে দেখাও না, জানো ঠাকুর ঘরে যাও, গিয়ে আলপনা দাও, ফল কাটো, নৈবেদ্য সাজাও, চালের গুঁড়ো দিয়ে প্রদীপ তৈরি করো। মা আমার কাজ তো আপনার পছন্দ হয় না। কারণ তুমি ঠিক মতো কাজটা শিখে নাও না। তুমি বাড়ির বড় বউ, সব কিছু যদি শিখে নিতে আমার কোনো চিন্তা থাকতো? মনে মুখাপেক্ষি হয়ে রয়েছে, সে এলে কাজ শুরু হবে। এদিকে বেলা বেড়ে যাচ্ছে, ঠাকুরমশাই যদি আসে তাহলে কি করে পুজো বসবেন? কোনো কাজই তো হয়নি। তো আর দেরি করছে না মিনু, তো দূরে গেছে বার আসা, তার উপরে মা মূর্তি রিপেয়ার হবে, সেটা উদ্যোক্তাদের পছন্দ হবে, তবে তো আসতে পারবে বলুন। আর মা এত বছর তো মিনু ছিল না, আপনি তো একাই সব সামলেছেন। বয়স তোমার বাড়ছে তো, তার সঙ্গে বাতের ব্যথাটা আমার বসে না, এত পায়ে ব্যথাটা বেড়েছে যে আমি মাটিতে পা দিতে পারছি না, পাটা ফুলে গেছে। আর তোমাদের কাম্মা তো নিজেকে গুটিয়ে নিয়েছে, কোনো শুভ কাছে আসতে চায় না, হাত লাগাতে চায় না, হ্যাঁ আমি জোরও করতে পারি না, তাই জন্য তো মুখ মুখ ছেড়ে রয়েছে। চলো 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 পাল্টা।